নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই মহাসংকট থেকে মুক্তি পেতে চলল এই চার রাশি। ঈশ্বরের বিশেষ কৃপায় এই চার রাশির ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ মহাসংকট থেকে মুক্তি পেতে চলেছে এই চার রাশি। কেন এবং কোন কোন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা শুনবেন। কী কারণে বলছি এই চার রাশির ক্ষেত্রে বিশেষ কৃপা, দেখুন আমি যে রাশিগুলোর কথা বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারা কিন্তু কিছু না কিছু সমস্যাতে কিন্তু এতদিন ধরে চলছিল এবং এই জায়গা থেকে কিন্তু এই রাশিগুলো মুক্তি কিন্তু পেতে চলেছে। প্রথম কারণ, শনি বক্রী থেকে মার্গী হয়েছে। এই বক্রী যখন ছিল এই চারটি রাশির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু তৈরি করেছিল। এই সমস্যা থেকে, সংকট থেকে মুক্তি পেতে চলেছে এই চার রাশি এবং বিশেষ কৃপায়, ঈশ্বরের বিশেষ কৃপা, হনুমানজির বিশেষ কৃপা এই চার রাশিকে দিতে চলেছে ধন এবং আপনার জীবনে শান্তি। প্রথম রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশভাবে কিন্তু শনি বক্রী অবস্থাতে ছিল। এই শনি মার্গী হয়ে গেছে অলরেডি 11 অক্টোবর থেকে। এই মার্গী হয়ে যাওয়াতে কি হয়েছে, শনি মার্গী হয়ে যাওয়ার ফলে আপনাদের শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো হবে এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো পেন্ডিং কাজগুলো আপনাদের কিন্তু এই সময় সম্পন্ন কিন্তু হবে এবং বিদেশে যারা রত আছে পড়াশোনার জন্য তারা কিন্তু এই সময় লাভবান করবে এবং বিদেশের সাথে যারা ব্যবসা করছেন বা বিদেশ থেকে যাদের আয় হয় তারা কিন্তু এই জায়গাতে সুফল। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন ডায়েরিতে নোট করে নিন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু সংকট কাটতে চলেছে, অর্থাৎ ঈশ্বরের বিশেষ কৃপায় আপনাদের বিশেষভাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে চলেছে এবং বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকটা, হেলথ নিয়ে যারা ভুগছিল এই জায়গাটা কিন্তু ভালো। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই ষষ্ঠভাবে শনি অবস্থান, বক্রী ছিল মার্গী হয়েছে। মার্গী হয়ে যাওয়ার কারণে আপনাদের যাদের কেস মামলা মকদ্দমা চলছে বা যা এই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের, আপনি সিংহ রাশি মানুষ, আপনাদের সংকট কাটবে এবং শত্রু বিজয় আপনারা কিন্তু করবেন। আপনি সিংহ রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, শত্রু বিজয়, কম্পিটিটিভ এক্সাম যারা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। বেশ কিছু ক্ষেত্রে সিংহ রাশি মানুষ ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকছে এবং শরীরগত দিকটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো দিক দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি সিংহ রাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন এই সম্ভাবনাগুলো, শত্রু বিজয়, শত্রু শান্ত আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ শনি বক্রী থেকে মার্গী হয়ে আপনাদের কিন্তু বেশ কিছু শুভ ফল কিন্তু দেবে এবং বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু দেদার্সে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে, কর্মকেন্দ্রিক সমস্যা এই জায়গাগুলো আপনাদের কাটবে এবং ব্যবসাতেও আপনাদের ডেভেলপমেন্ট এবং দৈনিক রোজগার, দাম্পত্য সুখ এই কটা আপনাদের বৃদ্ধি কিন্তু এ সময় করবে শনি মহারাজ। এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনার অষ্টমভাবে এই শনি বক্রী অবস্থাতে ছিল, শনি আপনাদের ভাগ্যবতীও আবার আপনাদের অষ্টমপতি। এই এরপর থেকে আপনাদের, আপনি মিথুন রাশি মানে ডায়েরি নোট করে নিন আপনিও, শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে, গ্যারেন্টি দিলাম, খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। শরীরগত দিকটা, শরীর নিয়ে যারা ভুগছিলেন আপনি মিথুন রাশি লিখে নিন ভালো হবে।
ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গায় মজবুত, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে সিংহ রাশির, সরি মিথুন রাশির। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে শরীরগত দিক, ভাগ্যের সাপোর্ট, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন এই জায়গাগুলো কিন্তু ভালো, এবং যাদের সব দিক থেকে বাধা বিঘ্ন আসছিল কাজের কর্মক্ষেত্রে, সেই বাধা বিঘ্নগুলো আপনাদের কিন্তু কাটবে মিথুন রাশি। এবং প্রপার্টি দেখে আপনারা কিন্তু গেইন করবেন, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের হতে চলেছে মিথুন রাশি। ডায়রিতে নোট করে নিন, মিথুন রাশি এই শনি বকরি থেকে মার্গী হওয়াতে মালামাল হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে মিথুন রাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে থার্ড হাউসে শনি বকরি ছিল, এই মার্গী হয়েছে, কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন না, ভাইয়ের সাথে মতবিরোধ, আপনার কাকারদের সাথে মতবিরোধ, মামাদের সাথে মতবিরোধ, এই জায়গাগুলো কিন্তু কাটবে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন বৃশ্চিক রাশি। ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু আসবে বৃশ্চিক রাশির, এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ করবেন, অর্থাৎ নিজস্ব প্রপার্টির যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, ভূমি ভবন বাহন সুখ আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অবশ্যই নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে আপনারা দেখান। আমি আবারও বলছি, মহাসংকট থেকে মুক্তি এই চার রাশির, এবং বিশেষ কৃপা পেতে চলেছে এই চার রাশি। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের এ বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেককে আবারও শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নমস্কার।